দ্বীপ উপজেলা মহেশখালীর চারদিকে যাচ্ছে নতুন চর। বছরে বাড়ছে উপজেলার আয়তন। সাম্প্রতিককালে বঙ্গোপসাগর, তীরবর্তী মহেশখালী ও কুতুবদিয়ার দুই দ্বীপের পশ্চিমে জেগে উঠছে নতুন নতুন চর। ইতিমধ্যে দ্বীপ দুটিতে দৃশ্যমান হয়ে যুক্ত হচ্ছে জেগে ওঠা চরের আনুমানিক প্রায় 3,000 একর ভূমি। 200 বছর আগে সাগরে জেগে ওঠা ছোট্ট এই দ্বীপটি কিভাবে বা 388 বর্গ কিলোমিটার হয়ে উঠল, প্রতি বছর মহেশখালীতে কি পরিমাণ চর যাচ্ছে, তাতে কতটা আয়তন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের, তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। উপকূলের অন্যরকম এক দ্বীপ মহেশখালী। সমুদ্র ও নদীঘেরা জনপদের মাঝখানে দাঁড়িয়ে আছে পাহাড়। বৈচিত্র্যময় এই ভূখণ্ডের চারদিকে যাচ্ছে নতুন নতুন চর। গবেষণা সূত্র বলছে প্রায় 200 বছর আগে 1789 সালে চট্টগ্রাম কক্সবাজার উপকূলের দূরবর্তী সাগরদ্বীপ মহেশখালীর আয়তন ছিল মাত্র 188 বর্গ কিলোমিটার। 1882 সালে দ্বীপটির ভূমির মোট আয়তন বেড়ে দাঁড়ায় 204 বর্গ কিলোমিটার। মাতারবাড়ি, ধলঘাটা ও সোনাদিয়া চর জেগে ওঠার ফলে দ্বীপের উত্তরে ও দক্ষিণে বড় হতে থাকে। এক পর্যায়ে মহেশখালী দ্বীপাঞ্চল এলাকার আয়তন দাঁড়ায় প্রায় 388 বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলার 8টি উপজেলার মধ্যে বর্তমানে দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে মহেশখালী। মহেশখালীকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী ও বড় বড় বিনিয়োগ পরিকল্পনা করছে সরকার, যেমন দেশের 5টি অর্থনৈতিক অঞ্চলে মহেশখালীতে। এছাড়া মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, LNG ও LPG টার্মিনাল নির্মাণ সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন চলছে। এ তো গেল শুধু দ্বীপাঞ্চলের উন্নয়নের কথা। এবার জেনে নেওয়া যাক আরও কতগুলো চর জেগে উঠছে মহেশখালীতে। মহেশখালী সংলগ্ন শাপলাপুরের নুনাছড়িতে প্রায় 200 একর, কুতুবজমে সোনাদিয়া ও ঘটিবাঙ্গা মৌজায় প্রায় 9,000 একর, ধলঘাটা হাসেরদিয়া চরে প্রায় 900 একর, হুয়ানকের আমাবস্যখালী মৌজায় 5,000 একর, মাতারবাড়ি প্রায় 200 একর সহ বিভিন্ন ইউনিয়নে প্রায় 25,000 একর বিস্তীর্ণ চরাঞ্চল জেগে উঠছে। নতুন চরাঞ্চল সমূহে বছরে বছরে সম্পূর্ণরূপে মহেশখালীর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দ্বীপটির আয়তন বাড়িয়ে তুলছে, ফলে সমুদ্র আর পাহাড় ঘেরা এই দ্বীপ পাচ্ছে ভিন্ন মাত্রা। সম্প্রতি কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে জেগে উঠছে প্রায় আরও 2,000 একর ভূমি। এতে বনায়নের উদ্যোগ নিয়েছে কুতুবদিয়া বন বিভাগ। অপরদিকে মহেশখালী দ্বীপের পশ্চিমেও জেগে উঠছে নতুন নতুন চর। ইতিমধ্যে হাঁসের চর সংলগ্ন দক্ষিণ পশ্চিমাংশে জেগে উঠছে প্রায় আরও 1,000 একরের মতো চর। সরকারের গৃহীত কর্মসূচিতে সুপার ডাইক বেড়িবাঁধ নির্মিত হলে ধলঘাটার পশ্চিমে হাঁসের চরে 325 একর জমি সুপার ডাইকের ভিতরে চলে আসবে, ফলে মহেশখালীর ভূমি বৃদ্ধি পাবে আনুমানিক আরও 1,325 একর। মহেশখালীর ভূমি গঠনের এই পরিবর্তনের ধারাবাহিকতায় মাত্র 20 থেকে 25 বছরের মধ্যে দ্বীপটি আয়তনে প্রায় দ্বিগুণ বড় হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মহেশখালী দ্বীপের জেগে ওঠার নতুন নতুন চরের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।